তুমি যত বড় হাজি হও না কেন, যত বড় গাজী হও না কেন, তোমার হাজির কোনো দাম থাকবে না, গাজির কোনো দাম থাকবে না। তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় হাফেজ মাওলানা মুফতি হও না কেন, তোমার কোনো দাম থাকবে না। তুমি যদি তোমার মারে ভালো না বাসো, তুমি যত বড় আলেম হও, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যদি তোমার মা তোমার প্রতি খুশি না থাকে, তোমার প্রতি বেজার হয়ে থাকে, তাহলে তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় হাজী গাজী পীর মুর্শিদ যাই হও না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার একটা জাররা পরিমাণ কোনো দাম নাই। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিতেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি শুনে রাখো, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় তোমার মাকে পাও, বাবাকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, বার্ধক্য উপনীত হয়ে যায় তোমার মা বাবা, আর এমত বৃদ্ধ অবস্থায় যদি তোমার মা বাবাকে তুমি পাও, তাহলে তোমার মার সঙ্গে বাবার সঙ্গে এতটুকু পরিমাণ খারাপ আচরণ করো না, এতটুকু পরিমাণ খারাপ কথা বলো না, এতটুকু পরিমাণ তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না, অর্থাৎ ও শব্দটাও তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে করো না, যেন তোমার ও শব্দটা শুনে তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে যায়, তোমার মা তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তোমার মারে তোমার বাবারই এতটুকু পরিমাণ কিন্তু কষ্ট দেওয়া যাবে না। আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন এমন কুসন্তান আছে যারা নিজের মারে কি করে, নিজের হাত দিয়ে লাঠি দিয়ে পিটায়। গত 3 দিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল মুসলমান, যে ভিডিওটা দেখে আমার চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে। এই বদমাইশটা কি করেছে, নিজের মায়ের কমপক্ষে 70-80 বছর বয়স হবে এরকম একটা বৃদ্ধা মহিলা, ওই মারে সন্তান নিজের হাতে লাঠি দিয়া মারে পা দিয়া ঘুরে ঘুরে মারতেছে। এই জিনিসটা ভিডিও করে অন্য একজন ভাইরাল করে দিয়েছে রে মুসলমান। ওই সন্তান কি বোঝে না, সন্তান কি একটু ভাবে না, যেই মারে আমি মারতেছি, যেই মারে পিটাইতেছি, এই মায়ের জন্য আজকে আমি এই দুনিয়ার বুকের মধ্যে এত সুন্দর পৃথিবী দেখতে পারতেছি, এই দুনিয়ার বুকের মধ্যে আমি আসতে পেরেছি শুধুমাত্র এই মায়ের জন্য। ওই কুসন্তানকে একটু ভেবে দেখে না, এই মা ওরে ছোটবেলা যখন মায়ের পেটের মধ্যে ছিল, ওই মা সন্তানকে কিভাবে লালন পালন করবে, সন্তানরে বড় হয়ে কি বানাবে। ওই মা কিন্তু পেটের মধ্যে সন্তান রাখা অবস্থাতেই, সন্তান পেটের মধ্যে থাকা অবস্থাতেই মা কিন্তু অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করে ফেলেছে, আমার সন্তান যখন পৃথিবীর বুকের মধ্যে আসবে, আমার সন্তানকে আমি আদর স্নেহ দিয়ে লালন পালন করে বড় করব।
মুসলমান সন্তান যখন পেটের মধ্যে থাকে মার এত কষ্ট দেয়, মা তারপরেও কোনোদিন বলে না আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, আমার সন্তান পেটের মধ্যে থেকে অবসন করে ডাক্তারের কাছে গিয়ে নষ্ট করে বাহির করে দেব, না না কোনোদিন কিন্তু মা এই কাজ করে না। মা সন্তানের হাজার জ্বালাতন কষ্ট সহ্য করে পেটের মধ্যে লালন পালন করে, মায়ের মাসিকের রক্তগুলো খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি, আবার যখন দুনিয়ার বুকের মধ্যে আমরা ভূমিষ্ঠ হয়ে যাই ওই মায়ের দুধ পান করে করে কিন্তু আমরা বড় হই। ওই বড় হওয়ার পরে আমরা কি করি, ওই ছোটবেলা মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে না ঘুম পেরে সারাত্র জেগে জেগে সন্তান রে মাথায় হাত বুলিয়ে দিয়ে শরীরের উপর হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই মা এত কষ্ট করে যে সন্তান রে লালন পালন করলো, ও সন্তান ও বেঈমান ও কপাল পোড়া, তুমি এখন বড় হয়েছ, তোমার এখন শরীরের শক্তি এসেছে, তুমি এখন নিজের হাতে কামাই করা শিখেছ, আর যে মা তোমার এত কষ্ট করে ছোট থেকে লালন পালন করে এত বড় করলো, তোর কপাল পড়ে গেছে সেই মারে তুই নিজের হাতে মারো। আজকে মুসলমান মারা তো দূরে থাক, যদি মা বাবা সন্তানের দ্বারা যারা পরিমাণ কোনো কষ্ট পেয়ে থাকে ওই সন্তানের কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে, ওই সন্তানের কপালে কোনোদিন জান্নাত নসিব হবে না। মুসলমান ভাইরা রে আমার একটা হাদি একটা কিতাবের মধ্যে ঘটনায় বর্ণনা পাওয়া যায়, আল্লাহর অলি হজরতে জোরাইস রহমাতুল্লাহি আলে একটা আল্লাহর অলি বিখ্যাত অলি ছিলেন, আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, উনি সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। একদিন উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এমন সময় ওনার মা ওই পাশের ঘর থেকে ডাক দে বলতেছে, বাবা জোরাইস একটা গ্লাস পানি আমার দামি একটু পানি পান করব। মুসলমান জোরাইস রহমাতুল্লাহ আলাই উনি ভাবলেন নামাজের মধ্যে দাঁড়ায় আছি, নামাজটা শেষ করি তারপর মারে পানি দেব, মা পানি পান করবে। কিন্তু যখন বারে বারে ডাক দেওয়ার পরে জোরাইস ওই ডাকের সাড়া দেয় না, মা তখন রাগান্বিত হয়ে গেল, আল্লাহর দরবারে নালিশ দিয়ে দিল, আমার জোরাইস কেন আমার ডাকে সাড়া দেয় না, আমার জোরাইস কেন আমার পানি পান করায় না, আমারে পানি পান করায় না, আমার পানিটা এনে দেয় না। আল্লাহর দরবারে নালিশ দিয়ে দিল, হে আল্লাহ আমার জোরাইস আমার কাছে আসলো না, আমারে পানি পান করাইল না। মুসলমান এমত অবস্থায় ওই মা মন খারাপ করলো, রাগান্বিত হলো, এই এমত অবস্থায় শুধুমাত্র একটু রাগান্বিত হলো, এমত অবস্থায় তার কাছে আজরাইল আলাইহিসসালাম এসে জানটা বাহির করে নিয়ে চলে গেল। এবার জোরাইস রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে একটা পেয়ালার মধ্যে পানি নিয়ে মায়ের কাছে পানি নিয়ে আসলো, এসে দেখতেছে মার চক্ষু দুটো বন্ধ হয়ে গেছে, সুটান হয়ে বিছানার মধ্যে শুয়েছে, ডাক দিয়ে বলতেছে মা এই যে নাও তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি। কিন্তু আল্লাহর কি কারিশমা, কাছে এসে দেখতেছে মা মারা গেছে, জোরাইস রহমাতুল্লাহ নিয়ে দেখতেছে সর্বনাশ, যে মা আমার এত ভালোবাসতো মারে শেষবারের মতো একটা গ্লাস পানি পান করাইতে পারলাম না, আমার মতো দুর্ভাগ্য কপাল পোড়া জন্মে নাই। এবার জোরাইস রহমাতুল্লাহি মারে কি করলেন, দাফন কাফন করে একদিন দুই দিন চলে যায়। জোরাইস রহমাতুল্লাহি মনের মধ্যে ভালো লাগে না, আমার মারে শেষবারের মতো একটা গ্লাস পানি আমার কাছ থেকে চাইলো কিন্তু পান করাইতে পারলাম না, এ মুসলমান বন্ধুরা আমার। এবার জোরাইস রহমাতুল্লাহি আলাই কি করলেন, এবার জোরাইস রহমাতুল্লাহ আলাই কিছু খেতা বালিশ নিয়ে উনি দেখলেন আমি আর বাড়ির মধ্যে সময় কাটাবো না, মায়ের কথা মনে পড়ে উনি জঙ্গলের মধ্যে চলে গেলেন ইবাদতরত অবস্থায় বন্দেগি করার জন্য। এবার উনি জঙ্গলের মধ্যে গিয়া নামাজ আরম্ভ করে দিলেন এবং আল্লাহর ইবাদত করেন। এ মুসলমান দেখেন মায়ের একটু কষ্ট দেওয়ার কারণে এসে আল্লাহর ওলি কিন্তু তারপরেও তাকে আল্লাহ রব্বুল আলামিন কেমন বেজ্জতি দুনিয়ার বুকের মধ্যে করে দিল। ঘটনাটি শুনতে থাকুন মুসলমান, ওই যে হযরতে জোরাইস রহমাতুল্লাহ আলাইহি যেই বাগানের মধ্যে নামাজ আদায় করতেন ইবাদত করতেন ওই বাগানের পাশে
একটা রাখাল ছেলে ওই রকম ভাবে গরু ছাগল ওর দম্বা এগুলো চড়াইতো। আর যে জঙ্গলের মধ্যে হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বন্দিগি করত, ওই জঙ্গলের মধ্যে একটা গরিব মানুষের মেয়ে একটা নারী লাকড়ি ঠকাইতো, ওই লাকড়ি বিক্রি করে করে তার সংসার চালাইতো। মুসলমান একদিন ওই ছোট্ট নারী ওই গরিব মানুষের মেয়ে নারীটা কি করলো, মুসলমান লাকড়ি ঠকানোর জন্য যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করবে এমত অবস্থায় ওই যে রাখাল ছেলেটা